Be a man, Shayok. আমি মানে তুই জানিস না ছেলেরাই সব সময় বিল পে করে আরে বাবা একটাই তো দিন then can do whatever they want anyway bye কি রে দাদা তুই না ডেটে গেছিলিস এটাকে ডেট বলিস না রিয়ার আমাকে নিয়ে সবেতে প্রবলেম আমি যাই বলি যাই করি আরে বাবা এতই যখন প্রবলেম তাহলে আমাকে ওর লাইফে রাখার দরকারটা কি মানে তোকে আমি কতবার বলেছি তোরা জাস্ট কম্প্যাটিবল নস একটা নরমাল মানুষের সাথে প্রেম কর দেখবি হাওয়া দিচ্ছে প্রেম প্রেম ভাব আসছে রিয়া বললো নাকি মেন শুড অলওয়েজ পে আরে ভাই কোথায় লেখা আছে তুই কিছু বললি না ডিলেমায় ছিলাম সবার সামনে কি বলবো না আরে তো বলার কি আছে when I also go out my boyfriend pays তুই না এটাকে বেশি বড় চড়ো করছিস এত ভাবার কিছু নেই এতে দাদা প্লিজ তুই ওই মেয়েদের ঘ্যান ঘ্যান সিরিয়াল গুলো দেখিস আমার একদম ভালো লাগে না আর ছেলেরা তো স্পোর্টস ভালোবাসে তুই এরকম অদ্ভুত কেন I just don't understand stick to তুই প্লিজ তুই তখন বলছিস না কি বলবো না তুই ভাবছিলিস সো প্লিজ বলিস না আর তোর চয়েসেস গুলো না খুব ডিফারেন্ট না মানে আমি খারাপ বলছি না বাট একটু ভেবে দেখিস উফ দাদা মেন ডোন্ট ক্রাই আর ছেলেরা তো স্পোর্টস হয় মেয়েদের জ্ঞান হয় সো প্লিজ বলো জানিস না অলরেডি সব জানা বিল পে করছিস না কি রে এখনো ভাবছিস বলবো কি বলবো না সমাজের যে যাই বলবে ছেলে হয়ে তুই পিঙ্ক কেন করিস তুই ছেলে হয়ে মেয়েদের মতো সেলফি কেন তুলিস তুই মেয়েদের মতো মেকআপ কেন করিস তুই স্পোর্টস কেন দেখিস না একটা কথা সবসময় মাথায় রাখ এটা তোর আর তোরই পার্সোনাল চয়েস সমাজের কেউ এটা ঠিক করে দিতে পারে না যে তোর কোনটা পছন্দ হবে কোনটা অপছন্দ এবার সবাইকে প্রতিবাদ করার জন্য কথা বলতে শিখতে হবে কথা বলতে হবে তুই যে এতক্ষণ ছেলে আর মেয়েদের চয়েসেস নিয়ে কথা বললি না এই সেগ্রিগেশন গুলো কে করে হ্যাঁ 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে না না ওয়েট তুই আমাকে শেখাবি যে ছেলেরা পিঙ্ক পড়তে পারবে না ছেলেদেরকেই বিল পে করতে হবে ছেলেদেরকে স্ট্রং হতে হবে তুই যদি এরকম মাইন্ড থটস নিয়ে থাকিস না তাহলে আমাকে তোকে বলতেই হবে একটা কথা নিজেকে বদলা আর প্রত্যেকটা মানুষের চয়েসকে সম্মান দেওয়ার লেসনটাকে আগে শেখ তুই যে এত কথা বলিস না সোশ্যাল মিডিয়াতে ইকুয়াল রাইটস নিয়ে তুই না আগে নিজের মধ্যে সেটাকে অ্যাপ্লাই কর